হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয়। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো বন্ধুরা, ফেসবুক আইডি ডিলিট করার জন্য সবার প্রথমেই আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখন ডান দিকে আপনি থ্রি লাইন দেখতে পাবেন। তো থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। তো এখন একটু নিচে আসার পর এখন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি তার উপরে ক্লিক করবেন। তো এখন এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। তো সেটিংসের উপরে ক্লিক করার পর এখন এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস তার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তারপরে ক্লিক করে এখন এখান থেকে ডিএক্টিভেশন অ্যান্ড ডিলিশন তার উপরে ক্লিক করে এখন এখানে আপনি ফেসবুক আইডিটিকে সিলেক্ট করে নেবেন। এখন এখান থেকে আপনারা ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, যেহেতু আমরা আমাদের ফেসবুক আইডিটিকে ডিলিট করতে চাই। তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি একটি রিজন সিলেক্ট করবেন, কি কারণে আপনি আপনার ফেসবুক আইডিটিকে ডিলিট করতে চান। তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আবার আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এখন এই পেজে সবার নিচে আসুন। এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এখন এখান থেকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি ডিলিট হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, ফেসবুক আইডিটিকে ডিলিট করার পর আপনি আগামী 30 দিন সেই ফেসবুক আইডিটিকে আর আপনি ফেসবুকে লগ ইন করবেন না। কারণ যদি আপনি ফেসবুক আইডিটিকে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার ডিলিটের প্রসেস বন্ধ হয়ে যাবে এবং আপনার ফেসবুক আইডিটি পুনরায় রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তার জন্য আপনি 30 দিনের মধ্যে আর সেই আইডিটিকে লগ ইন করবেন না, তাহলেই কিন্তু আপনার ফেসবুক আইডিটি ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন, তাহলে ডিলিট হয়ে যাবে।